আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। ইতিপূর্বে কিছুদিন আমরা সাধারণ জ্ঞানের কিছু মৌলিক ক্লাস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আবার আপনাদের অ্যাডমিশন টেস্ট কিংবা বিসিএস যাচাই করার জন্য বাংলা বিষয়ে 25টা কোশ্চেন আবার উপস্থাপন করছি। তো শুরু করি আমরা। আশা করি এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি বাংলা বিষয়ে আপনার প্রস্তুতি কেমন সেটা আপনি যাচাই করে নিতে পারেন। দেখি 26 নম্বর কোশ্চেনটি, নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? বয়োজ্যেষ্ঠ, দুঃসহ, দুঃখ, তপবন। 27, নিচের কোন শব্দে প্রথম অধ্বনি সংবৃত হয়েছে, মানে অধ্বনিটা সংবৃত হয়েছে? অবিশ্রান্ত, অধ্যাপক, অনাশ্রিত, শপথ। প্রাচীন বাংলা রীতিতে অনুজ্ঞাপদ বোঝাতে কোন বর্ণটি ব্যবহার করা হতো? কর, হ, চল, সবগুলোই। পুষ্কর শব্দের অর্থ কি? পদ্ম, পুকুর, বানর, নদী। 30, গর্ভবতী শব্দটি কোন সমাস? তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, উপপদ তৎপুরুষ। 31 নম্বর, নিচের কোন বানানটি ভুল? সহকারী, আবেদনকারী, সরকারী, পথচারী। আপনারা আমার বাংলা বানানের নিয়ম দেখলে কিন্তু এটা এই অ্যান্সারটা ইজিলি পাবেন। 32, পুরুষের কর্ণভূষণ এক কথায় বলা হয় বাহুবলী, বীরবৌলী, অধিবেত্তা, তাণ্ডব। 33, দুর্মতি কোন সমাস? অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারয়। 34, হিংটিং ছট বাগধারাটির অর্থ কি? ধান মানতে শিবের গান, ফুটো জগন্নাথ, বাঘের দূত, তাসের ঘর। 35, নিচের কোন বানানটি সঠিক? হাদিস, দরকারি, মরুদ্যান, শিরচ্ছেদ। একটু ভালো করে দেখে নেবেন। 36, অরণ্য হবে আরো সবুজ লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা HSC প্রথম পত্রের কোশ্চেন। লোক লোকান্তর, সেই অস্ত্র, ঐকতান, আমি কিংবদন্তির কথা বলছি। 37, আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতের নাম কবিতা? বীরপুরুষ, কৃষক, সুপুরুষ, একুশের কৃষ্ণচূড়ার। 38, মাসি পিসি গল্পে আহ্লাদের শাড়ির রং কেমন ছিল? সাদা, সবুজ, মলিন, গোলাপি। 39, যা জ্বলে উঠেছে এক কথায় প্রকাশ হবে জলমান, জ্বলন্ত, উদ্দীপ্ত, উদীয়মান। 40, সৌভাগ্য বুঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহার করা হয়? বিড়ালের আড়াই পা, গলাকুলো পায়রা, কড়ি কপালে, ভবচন্দ্র। 41, ভাষার মূল উপকরণ কি? কোশ্চেনটা ভালো করে দেখে নেবেন, ধ্বনি, বাক্য, শব্দ, অর্থ। 42, সংযোজক ধাতু কয় প্রকার? 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার, প্রকারভেদ নেই। 43, লাঙল শব্দের অর্থ কি? চাষ করার মাধ্যম, একমাত্র অবলম্বন, পুচ্ছ, চামড়া। 44, সৌরভ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সুভগ যোগ জ, সুরভি যোগ অ, সরু প্লাস অ, সৌরভ প্লাস অ। 45, বুড়ির সাথে গোপালের দেখা হওয়ার কয়দিন পর লেখক কলকাতায় চলে যান? পরদিন, সেই দিন, একদিন পর, কোনোটাই না। 46, নিচের কোন শব্দে প্রথম অধ্বনি সংবৃত উচ্চারণ হয়েছে? দুইবার এসেছে হয়তো, অবিশ্রান্ত, অধ্যাপক, শপথ, অনাশ্রিত। শহীদদের প্রতি 47, শহীদদের প্রতিচ্ছবি বুঝাতে ফেব্রুয়ারি 1970 কবিতায় কোন শব্দ ব্যবহার করতে হয়েছে? বুদবুদ, কৃষ্ণচূড়া, ফ্ল্যাগ, উপত্যকা। 48, কোন শব্দটি গঠন প্রণালী ভিন্ন? অভ্যুত্থান, প্রাত্যহিক, অগ্নুৎপাত, তন্নি। 49, দেখো শব্দে এ ধ্বনি বিবৃত হওয়ার কারণ কি? দেশি শব্দ বলে শব্দের প্রথমে আশায়, ক্রিয়ার তুচ্ছার্থ প্রকাশে, কোনোটাই না। 50, 1969 সালে গণ অভ্যুত্থানে মারা যাননি কে? আসাদ, শামসুজ্জোহা, নূর হোসেন, মতিউর। তো আশা করি আপনারা এই কোশ্চেনগুলো অ্যান্সার আপনারা দিবেন। এই অ্যান্সারগুলো দিতে গেলে কিন্তু আপনাদের আরও কোশ্চেন পড়া হয়ে যাবে, সেটাই আসলে আমাদের ভিডিওর ইচ্ছা। আর আমাদের আসলে পরীক্ষা তো আপনারা দিবেন, সুতরাং আপনারাই আপনাদের পড়া যাচাই করে নিন। তো দেখা হবে পরবর্তী কোনো কোশ্চেনে বা ক্লাস টিউটোরিয়ালে। আর আমাদের এই কোশ্চেনগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।